আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইলেকট্রিক্যাল ওয়ার্ক সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো রুফটপে আপনারা এসির ডিসকানেক্ট সুইচ লাগানোর জন্য কীভাবে চিপিং করবেন, তারই একটা ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এরপর নতুন যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার এসি এর প্রপার পাইপ না, ইনডোরে থেকে আউটডোরে আছে। আপনাদের সব দেখতে পাচ্ছেন, সব নিচে ভিতরে থেকে বাইরে আসছে। এখানে ডিসকানেক্ট সুইচ আসবে, এখানে পাওয়ার, এখানে ডিসকানেক্ট সুইচ। দেখতে পাচ্ছেন এটা পাওয়ার, দেখতে পাচ্ছেন কপার পাইপ ইনডোর থেকে আউটডোরে আসছে। ডিসকানেক্ট সুইচের পয়েন্ট সব অলরেডি ওয়ার্কিং করা আছে, কিছু কিছু ভাঙা আছে পাওয়ারে। দেখতে পাচ্ছেন পাওয়ারের জন্য সিপিং করে রাখা আছে। পাওয়ারের ট্রেন সার্ভিস রিলে পয়েন্ট, দেখতে পাচ্ছেন ওকে হাইদার পুরা আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। আজ পর্যন্ত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসছি কোনো নেক্সট ভিডিও নিয়ে, কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।